প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়ে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর মাধ্যমিক 2025। 2025 মাধ্যমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইংরেজি কবিতা, যেটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে বলা যায় লাস্ট কবিতা, যেটার নাম কি দ্য স্নেইল, এবং এর কবি হচ্ছেন কি উইলিয়াম কাউপার। তো এই কবিতার পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব, কাজেই তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার প্রিয় ভাই বোন এবং তথা ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব যে তুমি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। এর ফলে কী হবে, তোমাদের এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি কিন্তু নেক্সট টাইম সবার প্রথমেই পেয়ে যাবে, কোনো রকম মিস না করে। এবং অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে প্রথমে আমি কথা দিয়েছি বছরের, যে তোমাদের সাথে কিন্তু আমি এই 2025 মাধ্যমিক শেষ হওয়া অবধি আমি তোমাদের পাশেই থাকব। সুতরাং তোমাদের ক্লাস ওরিয়েন্টেড নতুন নতুন ভিডিও, সেগুলো যে চ্যানেলে ক্রমাগত আসতে থাকবে কন্টিনিউয়াসলি, এ ব্যাপারে তোমরা কিন্তু উইদাউট এনি ডাউট ব্যাপারটা ধরে নিতে পারো। সুতরাং তোমাদেরকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখো, কারণ পেজ এর মাধ্যমে কিন্তু তুমি নেক্সট টাইম সবার প্রথমে যখন ভিডিও আপলোড করা হবে চ্যানেলে তার নোটিফিকেশান তুমি সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। সুতরাং আমরা কথা না বাড়িয়ে আজকে চলে আসবো আজকের আমাদের যে টেক্সট বেসড যে আলোচনা, দ্য স্নেইল কবিতা, এই কবিতার ব্যাপারে। তবে তোমাদেরকে ভিডিও শুরুর আগে আমি বলতে চাই যে কোনো সাহিত্য পড়তে গেলে আমাদের অবশ্যই উচিত যেটা পড়ছি আমরা, যে সাহিত্যভিত্তিক যে সমস্ত আমরা রাইটিংসগুলো পড়ছি তার ব্যাকগ্রাউন্ড তথা যিনি সেটা লিখেছেন সেই বিখ্যাত কাজটা তার সম্পর্কেও কিন্তু আমাদের পড়ে নেওয়া আবশ্যিক একটা ব্যাপার। যদিও এটা ক্লাস টেন অবধি ইংরেজি ব্যাপারে, মানে ইংরেজি সাবজেক্টে সাধারণত কবি পরিচিতি খুব গভীর থেকে খুব একটা আসে না, তবু আমাদের উচিত একটু একটু করে আমাদের স্কিলটাকে বাড়ানো। সেই জন্যে তোমাদের অবশ্যই কিন্তু যে কোনো ক্লাসেই হোক না কেন কবি পরিচিতি, লেখক পরিচিতি, নাট্যকার পরিচিতি এগুলো আমাদের অবশ্যই পড়ে নেওয়া উচিত। তো আজকে যেটা আমাদের কবিতা, যেটার নাম হচ্ছে দ্য স্নেইল, কবিতার কবি হচ্ছেন উইলিয়াম কাউপার। দেখো উইলিয়াম কাউপার তিনি কিন্তু অ্যাকচুয়ালি একজন রোম্যান্টিক এজের কবি ছিলেন, এবং তার সমসাময়িক ছিলেন কোলরিজ বা তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এনারা কিন্তু তার সমসাময়িক ছিলেন। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, রোম্যান্টিক এজের কবি যখন, তো সাধারণত রোম্যান্টিক এজের কবিতায় কী থাকে, যে নেচারকে, ইংল্যান্ডে কান্ট্রিসাইড নেচারকে তারা বিভিন্ন রূপে ফুটিয়ে তোলেন, এটা সাধারণত হয়। কিন্তু আমরা যদি উইলিয়াম কাউপারের কবিতাগুলো দেখি, উইলিয়াম কাউপার যিনি 1731 সালে জন্মেছিলেন, তো এই উইলিয়াম কাউপার তিনি কী করেছিলেন, তার কান্ট্রিসাইডের যে সমস্ত সূক্ষাতি সূক্ষ্ম ব্যাপারগুলো সেইগুলো নিয়ে কিন্তু তিনি তার রোম্যান্টিক কবিতা ফুটিয়ে তুলেছিলেন। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সবার থেকে অন্য যে সমস্ত কবি ছিলেন রোম্যান্টিক এজের, তাদের যে ধারা আর কি, বা সেটার দিকে তিনি কিন্তু মন দেননি, তার থেকে বাইরে বেরিয়ে এসে তিনি নতুন একটা মানে ঘরানা তিনি সৃষ্টি করেছিলেন। একেবারে ডে টু ডে যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে থাকে সব সময় বা তৎকালীন সময় থাকতো, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি তার এই রোম্যান্টিক এজ তার কবিতাগুলো তিনি লিখেছিলেন। তিনি কিন্তু পেশায় একসময় গির্জার যে গায়ক আর কি, যেটা আর কি, বা যারা গান লেখেন এরকম ধরনের কাজও কিন্তু তিনি একসময় করেছিলেন। এবং তার তিনি কিন্তু বর্ণ যে বিদ্বেষ আর কি, তার বিরোধী ছিলেন, বর্ণপ্রথা যেটা আর কি, যে কোন কারা পরিষ্কার কারা কালো যেটা আর কি, বা তিনি দাসপ্রথার জন্যে অনেক লড়াই করেছিলেন, এবং দাসপ্রথার বিরোধিতায় তিনি একটা কবিতাও লিখেছিলেন যেটার নাম হচ্ছে দ্য নিগ্রোস কমপ্লেইন, যেটা 1788 সালে তিনি লিখেছিলেন, এবং এটা কিন্তু খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করেছিল। এবং স্যামুয়েল টেইলর কোলরিজ, যেটা আমি অলরেডি এর আগে বলেছি যে তার এজে তার সমসাময়িক কবি যিনি ছিলেন বিখ্যাত কবি আর কি, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ কিন্তু রোম্যান্টিক এজের সবথেকে বিখ্যাত কবি। তো এই যে আমাদের উইলিয়াম কাউপার আর কি, তার সম্পর্কে কিন্তু কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ তিনি বলেছিলেন দ্য বেস্ট মডার্ন পোয়েট। সেই যুগে দাঁড়িয়ে কিন্তু তিনি তাকে এই আখ্যা, কবি হিসেবে তিনি তাকে এই আখ্যা দিয়েছিলেন। এর পরবর্তীকালে তিনি ড্রপজি রোগে আক্রান্ত হন, এবং 1800 খ্রিস্টাব্দের 25 এপ্রিল তিনি পরলোক গমন করেন। এইবার চলে আসবো আজকে যে কবিতা, যেটার নাম হচ্ছে দ্য স্নেইল। দ্য স্নেইল, স্নেইল মানে কি শামুক।
তোমরা নিশ্চয়ই শামুক চেনো। তো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া যেতে পারে যে এই পৃথিবীতে প্রায় 60,000 প্রজাতির শামুক আছে, মোট প্রায় 60,000 প্রজাতির শামুক আছে। তো তোমাদের চারিপাশে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের শামুক সবসময় দেখে থাকো। তো এই শামুককে তিনি খুব কাছ থেকে নিরীক্ষণ করে তিনি এই বিখ্যাত কবিতাটা লিখেছিলেন। তো এই যে একটু আগে আমি বললাম যে তিনি ছিলেন রোম্যান্টিক, কিন্তু সবাই যে ধারায় নিজেদের কবিতাকে এগিয়ে নিয়ে গেছে তিনি কিন্তু সেই ধারায় নাম লেখাননি। তিনি তাদের মধ্য থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন প্রজাতির একটা শাখায় তিনি নিজের নাম লিখিয়েছিলেন এবং সেই ঘরানা, সেই ধরনের কবিতা তিনি কিন্তু লিখে গিয়েছিলেন। তো আজকে আমরা এবারে চলে আসবো আমরা কবিতার আলোচনায়। তো দ্য স্নেইল কবিতা আমরা প্রথমে স্ট্যানজাটা যদি দেখি, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ টু নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। তাহলে আমাদের প্রথম লাইন থেকে প্রশ্ন আসে যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অর্থাৎ শামুক কোন কোন জায়গায় লেগে থাকতে পারে, তো কোন জায়গায় পারে না, এটা আমাদের প্রশ্ন হওয়া উচিত। কারণ সে গ্রাস মানে ঘাস, বা লিফ মানে গাছের পাতা, বা ফ্রুট মানে ফলে, গাছের ফলে, বাকি অর ওয়াল মানে দেওয়ালে, এই সমস্ত জায়গাতেই কিন্তু স্নেইল বা শামুক একেবারে লেপটে থাকতে পারে। তো কি হয়েছে, দ্য স্নেইল স্টিক্স ক্লোজ মানে শামুক, দ্য স্নেইল শামুক স্টিক্স মানে আটকে থাকে, জুড়ে থাকে, ক্লোজ মানে কি খুব কাছাকাছি বা খুব শক্ত করে, শক্ত করে শামুক এই সমস্ত জিনিসগুলোকে, বা সে যেই জায়গায় থাকে সব জায়গাগুলোকে সে খুব শক্ত করে আটকে ধরে রাখে। নর ফিয়ার্স টু ফল, এবং তার ফল মানে পড়ে যাওয়ার, নর ফিয়ার্স এবং সে কিন্তু ভয় করে না, সে সেখান থেকে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার কনফিডেন্স আছে যে আমি যেই স্টাইলে এখানে এই জায়গাটাকে আঁকড়ে ধরে রেখেছি আমি কখনো এখান থেকে পড়ব না সহজে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হয় হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বড় হয়ে উঠেছে বা সে যেন সেখানেই জন্মেছিল। হাউস অ্যান্ড অল টুগেদার, এবং ওই জায়গাটাই তার কিন্তু হাউস মানে তার যে বাড়ি। বন্ধুরা একটু পরে আমরা দেখতে পাবো বাড়ি বলতে শামুক, তোমরা জানো যে শামুকের একটা খোলস থাকে, হ্যাঁ, সে খোলসের মধ্যে তারা নিজেদেরকে, নিজের মাংসল অংশটাকে ঢুকিয়ে রাখে আত্মরক্ষার সময়, তো ওই খোলসটাকে কিন্তু বলা হচ্ছে বাড়ি। তো শামুকটা এমন একটা ভাব দেয় যেখানে সে আটকে থাকে বা লেপটে থাকে, তো মনে হয় কি যে এখানেই যেন সে তার বাড়ি তৈরি করেছে, এখানেই তার সব কিছু। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস, ওই বাড়ির মধ্যে থেকে, কোন বাড়ি, যেটা একটু আগে বললাম, তার যে খোলসটা থাকে, তার যে বাইরের বর্ম বা বাইরে যে আভরণটা থাকে, যে শক্ত খোলসটা, সেটাকেই তার হাউস বলা হচ্ছে, সেটাকেই তার বাড়ি বলা হচ্ছে। তো সেই তার বাড়ি কি উইদিন মানে তার মধ্য থেকেই, সেই বাড়ির মধ্যেই কিন্তু সে থাকে। আমরা জানি যে খোলস থেকে শামুক তো কখনো আলাদা হয় না, সবসময় তো লেপটেই থাকে, জুড়েই থাকে ওর মধ্যে আর কি। তো হি হাইটস মানে ওর মধ্যে, ওই খোলসের মধ্যে, ওই বাড়ির মধ্যেই কিন্তু সে লুকিয়ে পড়ে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, তো ডেঞ্জার মানে ভয় মানে বিপদ, আর ইমিনেন্ট মানে কি যেটা আসন্ন, অর্থাৎ আসন্ন বিপদ, বিটাইটস মানে ঘনে আসে বা ঘটে, যখন আসন্ন বিপদ ঘটে বা ঘটতে চলে আর কি, বা ঘটতে চলছে এরকম একটা ব্যাপার, সেই মুহূর্তে সে কী করে, সে কিন্তু নিজেকে ওই বাড়ির মধ্যে সে হাইটস মানে সে কিন্তু নিজেকে লুকিয়ে ফেলে। অফ স্টর্ম, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কোন কোন ডেঞ্জার তার জন্য থাকতে পারে, কোন কোন বিপদ থাকতে পারে, সেগুলো আমরা কী দেখবো। অফ স্টর্ম মানে ঝড়ের, ঝড় ঝঞ্ঝার সমস্যা থাকতে পারে, অর আদার হার্ম এবং অন্যান্য অনেক ধরনের বিপদ তার কিন্তু থাকে, বিসাইডস অফ ওয়েদার এবং আবহাওয়া ছাড়াও, মানে বলতে চাচ্ছি আবহাওয়া তো রয়েছে। আবহাওয়া কেন বন্ধুরা, এক এক রকম, আমরা যে হিউম্যান বিং, আমরা মানুষ, আমরা শীতকালের আবহাওয়ায় যতটা কষ্ট পাই, ভীষণ গরমে যতটা কষ্ট পাই, আমরা কিন্তু বসন্তকালে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেকটাই কিন্তু শীত বা গরম কোনোটাই থাকে না। ঠিক সেরকমই শামুকদের তাদের নিজস্ব কিন্তু ওয়েদার থাকে, সে ওয়েদারে কোনো কোনো প্লিজেন্ট ওয়েদার থাকে, কোনো কোনো ওয়েদারে তার কষ্ট হয়। তো এইটাই বলা হচ্ছে যে ওয়েদারও কিন্তু তার সমস্যার কারণ, ওয়েদারও কিন্তু তার ডেঞ্জারের কারণ। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার।
তো গিভ বার্থ হি ইজ হর্নস দ্য স্লাইটেস্ট আস, তো তার হর্ন, হর্ন মানে শিং, তার যে সুর মতো থাকে একেবারে বডির সামনে দুটো সুর মতো থাকে, সেটা কি যদি তুমি ওটাকে ওতে কি স্লাইটেস্ট মানে একদম আলতোতম মানে কোমল তম টাচ মানে সামান্য আলতো ছোঁয়া যদি তুমি দাও, কী হবে? হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংরক্ষণের ক্ষমতা এতটাই বেশি বা আত্মরক্ষার ক্ষমতা এতটাই বেশি, ইজ সাচ, সাচ মানে এমনটাই, এতটাই বেশি। হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস, সে কিন্তু তার, শ্রিঙ্কস মানে হচ্ছে গুটিয়ে যাওয়া বা কুকড়ে যাওয়া, সে কিন্তু তার ওই যে হাউস, তার ওই যে বাড়ি, তার ওই খোলসের মধ্যে একেবারে খুব সন্তর্পণে সে কিন্তু নিজেকে গুটিয়ে ঢুকিয়ে নেয়, উইথ মাচ ডিসপ্লেজার, ডিসপ্লেজার মানে হচ্ছে বিরক্তি বা অসন্তুষ্টি। তো সে কিন্তু ভীষণ অসন্তুষ্ট হয়ে, অসন্তুষ্টি নিয়ে সে কিন্তু সেই তার হাউসের মধ্যে, তার সে খোলসের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেয় বা নিজেকে লুকিয়ে ফেলে বা নিজেকে গুটিয়ে ফেলে ওই ডেঞ্জার থেকে বাঁচার জন্যে। কারণ এটাও তো একটা, আমরা নিজেরাই জানি যে মানুষের মতো ডেঞ্জারাস প্রাণী এই পৃথিবীতে আর নেই, তারা যে কোনো প্রাণীকে মোটেও দাম দেয় না, প্রত্যেকটা প্রাণীকে কষ্ট দিতে পারলে তাদের মন আনন্দে ভরে ওঠে। তো শামুক রয়েছে শামুকের মতো, কিছু কিছু লোক আমরা জানি বা কিছু কিছু বাচ্চারাও, তারাও কিন্তু ওই শামুককে, শামুকের এই সুরে, বন্ধুরা আমিও ছোটোবেলায় কিন্তু এরকম শামুককে দেখে তার ওই রকম সুরে আমিও কিন্তু হাত দিয়েছি আর কি। এগুলো অনেক সময় বাচ্চারা আনন্দের জন্য করে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। তো এইটা যদি করা হয় তাহলে কিন্তু তার সেলফ কালেক্টিং পাওয়ার অর্থাৎ তার আত্মসংরক্ষণের ক্ষমতা এতটাই বেশি যে সে খুব ডিসপ্লেজার মানে খুবই অসন্তুষ্টি বা খুবই অতৃপ্তি বা খুবই বিরক্তি নিয়ে সে কিন্তু ওই হাউসের মধ্যে, তার ওই ঘরের মধ্যে, সেই খোলসের মধ্যে সে কিন্তু খুব সহজেই ঢুকে পড়ে। হোয়ার এয়ার হি ডুয়েলস অ্যালন এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, এবং কি হোয়ার্স হি ডুয়েল, হোয়ার এয়ার, হোয়ার এয়ার মানে হোয়ার এভার, যেখানেই হি ডুয়েলস সে বসবাস করুক না কেন, ডুয়েল মানেও কিন্তু লিভ, মানে যেখানেই সে বসবাস করুক না কেন হি ডুয়েলস অ্যালন, এবং আমাদের মনে রাখতে হবে যে সে কিন্তু একা একাই সেখানে বাস করে, বা শামুক কিন্তু সাধারণত একা একা কিছুটা একা সেরে প্রাণী। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তো চ্যাটেল মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি যেটা আর কি, মানে তার নিজস্ব বলতে তার কিন্তু মানে নিজে ছাড়া তার কিন্তু নিজস্ব সম্পত্তি বলতে কিছুই নেই, কিছু কোনোটাই নেই আর কি। আর ওয়েল স্যাটিসফাইড টু হিজ, টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং সে কিন্তু ওয়েল মানে বেশ ভালো আর কি, কি স্যাটিসফাইড মানে পরিতৃপ্ত বা আত্মসন্তুষ্ট হয়ে যায় সে, টু বি, টু বি মানে কি হতে পেরে, কি হতে পেরে, হিজ ওন হোল ট্রেজার, তার নিজের, হোল মানে সমস্ত বা সবটুকু, ট্রেজার মানে সম্পত্তি। এই যে শামুক তার নিজে ছাড়া তার অন্য কোনো সম্পত্তি থাকে না, এই যে নিজেই নিজের সম্পত্তি হতে পারে, সে কিন্তু খুবই তৃপ্ত হয়, সে কিন্তু খুবই পরিতৃপ্ত বা সন্তুষ্ট হয় শামুকটা, শামুকরা আর কি, তাদের মধ্যে কিন্তু অসন্তুষ্টি খুব একটা থাকে না। দাস হারমিট লাইক লাইফ his life he leads, nor partner of his banquet needs, and if he meets one, only feeds the faster. এবং আমাদের মনে রাখতে হবে দাস মানে এইভাবে, এইভাবেই বলতে কি আগের যে লাইনগুলো আমরা পেলাম যে একাকিত্বের মধ্যে থাকতে ভালোবাসে এবং নিজেই নিজের সমস্ত সম্পত্তি, তার অন্য কেউ কি, অন্য কোথাও কেউ কিচ্ছু নেই, তো এই যে এই ব্যাপারগুলো দাস মানে এইভাবেই, হারমিট লাইক, হারমিট মানে কি নির্জনবাসী বা সন্ন্যাসী বা মুনি যেটাকে বলা হয়, তো এই যে সন্ন্যাসীর মতো বা নির্জনবাসীর মতো হিজ লাইফ হি লিডস, সে কিন্তু নিজের জীবন, হিজ লাইফ তার জীবন, হি লিডস মানে সে এগিয়ে নিয়ে চলে বা সে কিন্তু বাঁচে এইভাবে, তার নিজের জীবন সংগ্রামকে সে এইভাবেই এগিয়ে নিয়ে চলে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, দেখো বন্ধুরা আমরা জানি যে খাবার সময়, খাওয়া দাওয়ার সময় আমরা একা একা খেতে খুব একটা পছন্দ করি না, ঠিক সেরকমই যে কোনো প্রাণীরাও আমরা দেখতে পাই যে বিভিন্ন অন্য প্রাণীদের দিয়ে থুয়ে কিন্তু তারা খায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায়, তো সে কিন্তু স্নেইলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সে কি ব্যাঙ্কুয়েট নিডস মানে ব্যাঙ্কুয়েট মানে ভোজ সভা, তার যে খাবার যে সভা সেই সময় সেই সভাতে সে একাই উপস্থিত থাকে, কারণ সে তার নিজেই নিজের সম্পত্তি, সে কিন্তু বেঁচে থাকতে যেরকম একা একাই থাকতে পছন্দ করে, সে খাবার সময় কি না অন্য কারোর যে থাকুক তার পাশে এটা তার খুব একটা পছন্দ নয়, এবং কি ওয়েলস
অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং যদি তার কারোর সঙ্গে বাই চান্স দেখা হয়ে যায়, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি সে কোনো কারোর সঙ্গে সাক্ষাৎ করে বা কোনো কারো যদি দেখা সে পায়, তাহলে কি অনলি ফিটস দ্য ফাস্টার, তাহলেই কিন্তু সে ফাস্টার মানে দ্রুততর। ফাস্ট কথা থেকে এসছে বা ফাস্ট নামক অ্যাডজেক্টিভ থেকে এসেছে, ফাস্ট মানে দ্রুত, তাহলে দ্রুততর, দ্রুততর, তখনই কিন্তু সে একটু অপেক্ষাকৃত বেশি দ্রুত সে খাওয়া দাওয়া করে, কারণ মনে রাখতে হবে সে কিন্তু স্বার্থপর টাইপের একটা প্রাণী, মানে একাশেরে টাইপের প্রাণী, এবং সে কখনোই চায় না যে সে যে ডালে রয়েছে সেই ডালে যত সব পাতা রয়েছে, সাধারণত শামুকরা পাতাটাই খায় অ্যাকচুয়ালি, তো যে সমস্ত পাতা রয়েছে সে অন্য একটা শামুকে সেটা খাক, সে কখনোই চায় না। সেই জন্য যদি কারোর সঙ্গে দেখা হয় তখনই সে ব্যাপক দ্রুত খাওয়ার চেষ্টা করে যে কে কত তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। লাস্ট লাইন আমরা চলে আসবো, লাইনটা স্ট্যানজায় আমরা চলে আসবো। স্ট্যানজাটা কিন্তু খুবই বোঝার অ্যাকচুয়ালি, তোমরা চেষ্টা করবে খুব ভালো করে বোঝার। হু সিকস হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, সিক মানে কিন্তু সার্চ মানে খোঁজা, তাহলে হু সিকস হিম, যে তাকে খোঁজে বা যে তাকে খুঁজবে, মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। ওর্স কথাটা এসেছে ব্যাড থেকে, আমরা এখানে দুটো ডিগ্রি পাচ্ছি, এক হচ্ছে ফাস্টার, ওটা ফাস্ট থেকে এসেছে, আর ওর্স এটা কিন্তু ব্যাড থেকে এসেছে, ব্যাড ওর্স ওর্স্ট, ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে ওর্স দ্যান ব্লাইন্ড, এবং যে তাকে খুঁজতে আসবে বা খোঁজার চেষ্টা করবে সে কিন্তু অন্ধের সামিল বা অন্ধের থেকেও খারাপ কিছু একটা কোনো একটা প্রাণী। কেন? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি যেটা আর কি তার খোলস, এতটাই কম্বাইন্ড মানে এতটাই জুড়ে থাকে, এতটাই লেপটে থাকে, এতটাই আটকে থাকে। ইফ ফাইন্ডিং ইট মানে যদিও, ফাইন্ডিং ইট, ইট মানে এখানে হাউস মানে বাড়ি, তো যদিও বা সে বাড়িটাকে দেখতে পায় মানে ওর খোলসটাকে যদিও বা দেখতে পায়, হি ফেলস টু ফাইন্ড হিজ মাস্টার, সে কিন্তু তার মালিক বা তার প্রভু, তার যে মেম্বার সেই বাড়ির, তাকে কিন্তু সে ফেলস দেখতে ব্যর্থ হয়। এই জন্যে বলা হচ্ছে যে শামুককে সবসময় দেখা যায় না, এবং যে সবসময় ভাববে যে বাড়ি থাকা মানেই তার মধ্যে মালিকও রয়েছে বাড়ির, সে কিন্তু এটা ভুল ভাববে, কারণ সে শামুক এবং তার বাড়িটা এতই ওতপ্রোতভাবে যুক্ত থাকে, জড়িত থাকে, লেপটে থাকে, সেপটে থাকে, একেবারে জড়িয়ে থাকে, যে বাড়িটা দেখা যেতে পারে কিন্তু তার মালিককে দেখা দ্যাট ইজ নট সো ইজি। এটাই কিন্তু এখানে লাস্ট স্ট্যান্ডে আমাদেরকে বলা হয়েছে। তো আশা করছি ভিডিওটা থেকে তোমরা যথেষ্ট বুঝতে পারলে দ্য স্নেইল কবিতাটা পুঙ্খানুপুঙ্খ। যদি কোথাও এর পরেও ডাউট থেকে থাকে, কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না, আমি অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দিব। এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবারে ভিজিট করে থাকো, যেটা আমি অলরেডি আমি রিকোয়েস্ট করেছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দাও, যাতে এরকম তোমাদের ক্লাস, নিজস্ব ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি যে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই প্লিজ প্লিজ পেজটিকে লাইক এবং পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আশা করছি দেখা হচ্ছে খুব দ্রুত তোমাদেরই ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।